স্যার, আমাকে দেখেছেন? সাহস, সাহস, তুমি জানো কাজল আমাদের একমাত্র সন্তান। কাজলের সঙ্গে তোমার সম্পর্ক কতদূর গড়িয়েছে আমি তা জানি না, জানতেও চাই না, কিন্তু কাজলকে তোমার ভুলে যেতে হবে। কিন্তু আপনি বোধ হয় জানেন না স্যার, দুজন জোয়ান ছেলেমেয়ের সম্পর্ক একতরফা হয় না। এই ভুলে যাওয়া যে কথাটা আপনি নিজের মেয়েকে কেন বলছেন না? কাজলের বয়স অল্প, জীবনের বাস্তবতা সম্বন্ধে তার ধারণাও কম, কাজেই তাকে বলে কোনো লাভ নেই, তোমাকে পিছিয়ে যেতে হবে। পিছিয়ে যাব? আপনি ভুলে যাচ্ছেন স্যার, নির্ঘাত মৃত্যুকে সামনে দেখে যে সাহস পিছায় না, মৃত্যু যাকে দেখে পিছিয়ে যায় সেই সাহস তার জীবনকে সামনে রেখে, তার ভালোবাসাকে সামনে রেখে কাপুরের মতো পিছিয়ে যাবে? নো স্যার, নেভার। বাট ইউ হ্যাভ টু ডু ইট। কাজলের সঙ্গে তোমার কোনো সম্পর্ক রাখা চলবে না, এন্ড ইটস বাই অর্ডার। স্যার, আমার চাকরির আইডেন্টিটি, আমার চাকরির দায়িত্ব আপনার হুকুম পালন করতে বাধ্য, কারণ আইনের অধীনে আমি আপনার জুনিয়র। কিন্তু আমার এই মনটা না কারো জুনিয়র না কারো হুকুমের চাকর, কেউ হুকুম দিলে তা পালন করতে বাধ্য নয়। আমি তোমাকে বদলি করিয়ে দেব। স্যার, পুলিশের চাকরি বদলিযোগ্য, তাই বলে পুলিশের ভালোবাসা বদলিযোগ্য নয়। রিল্যাক্স স্যার, রিল্যাক্স। কাজল আর আমার সম্পর্ক নিয়ে আপনি খুব দুর্বল চিন্তা করেছেন। কাজলের সাথে আমার সম্পর্ক এমন কোন দুর্বল সূত্রতে বাধা নয় যে কেউ দু আঙ্গুলে ধরে টান দিলে ছিঁড়ে যাবে। আসি স্যার, সালাম আলাইকুম। তুই আমাদের মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিস, তোর জন্য সমাজে মুখ দেখানো দায় হয়ে পড়েছে। সারা জীবন পেলে বসে বড় করলাম এই ছেলের জন্য। খবরদার, আমার ছেলের নামে কোনো দোষ দেবেন না। আপনার ছেলে না, না, আপনার মেয়ে। আমার ছেলেকে লাগিয়ে নিয়ে গেছে। আদর চাচামিচি কেন? আপনার ছেলে। চুপ করে বসে থাকো, নইলে হাতে ঢুকিয়ে দেবো। স্যার, উনি মেয়ের মা। তাতে কি হয়েছে? ও কাকে মার্ডার করেছে? মার্ডার নয় স্যার, কিডন্যাপিং। হ্যাঁ, ওই ছেলেটা মেয়েটাকে কিডন্যাপ করেছিল। কিডন্যাপিং? তাই ওটা ওঠো। আমার কোনো দোষ নেই স্যার, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। চুপ করবে আদব, বিয়ে করবে? হ্যাঁ, বাপ মার কাছে উঠিয়ে নিয়ে বিয়ে করবে? গুন্ডা, তুমি আমাকে আইন শেখাচ্ছ? আইন শেখাচ্ছ স্যার? স্যার, আপনি কি করছেন? আমি আবার ডিউটি করছি, তোমার কাছে কৈফিয়ত দিতে হবে নাকি? নো, আপনি ডিউটি করছেন না, আপনি আমার উপর রাগ এই ছেলেটার উপর ঝাড়ছেন। হোয়াই, টেল মি হোয়াই? ওকে মেরে আইনের প্রতি ওর মনে ঘৃণা জন্ম দিচ্ছেন, আপনি আমাকে মারেন। কাম অন, হিট মি, হিট মি। আপনি শুধু একজন পুলিশ, বিচারক নন। এদিক ওদিক কি দেখছেন? সত্য কখনো চাপা পড়ে থাকে না স্যার। স্যার, আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাই আমি ওকে বিয়ে করতে চাই স্যার। আমি সাবালিকা, সাবালক আর সাবালিকা ছেলে মেয়েদের প্রেম করা তো অপরাধ নয় স্যার। কি দেখছেন স্যার, এটাই বাস্তবতা। শুনো, যদি তোমরা সাবালক হয়ে থাকো তাহলে কেউ তোমাদের বিয়ে ঠেকাতে পারবে না, আইন তোমাদের সহায়তা দিবে। যাও, কোর্টে যাও। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ। চলো চলো। ও যদি তোমার বোন হতো কি সিদ্ধান্ত দিতে? আমার কোনো বোন নেই স্যার, দুঃখিত। আছে একটা ভাই, সাবালক হয়েছে, যাকে আমি স্বাধীনতা দিয়েছি জীবন সঙ্গিনী খুঁজে নেবার।